আজকে যে রেসিপিটি করবো সেটা হচ্ছে বটি বিফ মশালা। 1.5 টেবিল চামচ যে এমনভাবে রসুনগুলো কুচি করে নিয়েছি, এখানে 1.5 বাটির মতন আছে পেঁয়াজ, সেটা দিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজগুলো এইভাবে কেটে নিয়েছি, পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজা লাগবে না, বাকি ভাজাটুকু মাংসের সাথে হবে। আর এখানে আমি 1 কেজি দিয়ে দিচ্ছি বিফ, ছোটো করে কাটা, 1 ইঞ্চির মতন কাটা, আর যেগুলো একটু হাড় আছে সেগুলো একটু বড়। যাই হোক, এটা এখন খুব ভালো করে ভেজে নেব, কারণ আপনারা যখন ভাজবেন এই যে মাংসটাকে আপনারা ধুয়ে কুটে ধুয়ে তারপরে ছেঁকে রাখবেন, মানে এটা ছাঁকনিতে রেখে দেবেন, তাহলে সব পানিটা পড়ে যাবে। আমি হাই হিটে এটাকে 15 মিনিট ভেজে নিয়েছি, পানি অবশ্যই উঠেছিল তবে কম। যাই হোক, এটাকে ফুল আছে আপনারা মানে এটা ভেজে নেবেন। এই পেঁয়াজটা এটা ইয়ে হয়েছে যে পেঁয়াজগুলো ভাজা হয়ে যায়, ঠিক আছে। আর এখানে আমি এখন 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ রসুন, আর আদার পেস্ট হচ্ছে 1.5 চামচ, স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। এই মশলাগুলোর সাথে আবার আমি এটা ভেজে নিব, এখন আঁচটা কমিয়ে নিব, কমিয়ে একটু ঢেকে দিব, 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। এর মধ্যে কিন্তু নাড়তে হবে, আমি একটা মাংসের জন্য একটা মশলা বানিয়ে নিব, আর সেই জন্য এখানে আমি 1/2 কাপ নিয়ে নিয়েছি দই, টক দইটা, এখানে 2 চামচ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়াটা 2 চামচ, জিরার গুঁড়াটা 1.5 চামচ, গরম শাহি মশলাটা হচ্ছে 1 চামচ, 1 চামচ বেরেস্তা নিয়ে নিলাম, মশলাটা বানানো হয়ে গেল, এটা এক সাইডে রেখে দিচ্ছি। 10 মিনিট কষিয়ে নিয়েছি, আর এখন মশলাটা দিয়ে দিচ্ছি। গরুর মাংস সিদ্ধ হতে আমার কাছে তো সবসময় মনে হয় 1 ঘন্টা তো লাগে কম হলেও। বাটিটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি, 250 গ্রাম পানি নিয়েছিলাম, পুরাটাই দিয়ে দিলাম। এখন কম আছে, এটাকে আমি মানে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত মাংসগুলো সিদ্ধ না হয়। প্রায় 40 মিনিট পর আমি আসলাম, অনেকবার নেড়ে দিয়েছি, আর নেড়ে দিতেই হবে অবশ্যই। এখানে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে, আঁচটা কিন্তু এই সময় একদম কম, বাকি বেরেস্তাটুকু দিয়ে দিলাম, 1/2 কাপ বেরেস্তা নিয়েছিলাম। এই যে পুদিনা পাতা, 1 মুঠ পুদিনা পাতা দিয়ে দিলাম, পুদিনা পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, পুদিনা পাতার ফ্লেভারটা খুব ভালো আসে। এই সময় মানে আমি আঁচটা বন্ধ করেই দিব, দিয়ে আমি 7-8 মিনিট পর আমি আপনাকে এটা বেড়ে দেখাবো। এখন এটা আমি ঢেকে রাখবো। খুবই খুবই একটা মজাদার রেসিপি, এটা আপনারা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন, আমার রিকোয়েস্ট রইল। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ। আজকে যে রেসিপি করবো এটা একটা বিফের রেসিপি, এটা আপনারা চিকেন বা মাটন দিয়ে করতে পারেন, সব কিছু দিয়ে করা যায়। সে এখানে আমি 250 গ্রাম নিয়ে নিয়েছি বিফ, আর এগুলো পাতলা পাতলা এইভাবে করে কেটে নিয়েছি। এখানে 1 চামচ সয়া সস দিয়ে দিচ্ছি আমি, এখানে 1 চামচ 1/2 চামচ হচ্ছে মরিচের গুঁড়া, 1 চামচ লেমন জুস, এটা হট চিলি সসটা সেটাও 1 চামচ, এখানে আদা রসুনের পেস্ট, রসুনের পেস্ট 1/2 চামচ, আদার পেস্ট 1/4 চামচ, 1/4 চামচ দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়াটা, 7 মতো লবণ দিয়ে দিচ্ছি, লবণ একটু কম দিতে হবে, সয়া সসে যথেষ্ট লবণ থাকে। এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি, সময় থাকলে এটা ম্যারিনেট করে রেখে দিতে পারেন 1/2 ঘন্টার জন্য, আর সময় না থাকে যখন তখনও ভাজতে পারেন, কারণ পাতলা করে কাটা তো বা সেটা মাখানো হয়ে গেল।
আরেকটু মাখাতে হবে। এখানে 3 চা চামচ ময়দা নিয়ে নিয়েছি, পানি দিয়ে দেবো কিছুটা, এই 2 চামচের মতন পানি দিলাম। ময়দাটা মাখানো হয়ে গেল, ময়দাটা এবার আমি মাংসে দিয়ে দিব। মাখানো হয়ে গেছে, এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। ভাজতে চলে আসলাম বিফগুলো, আর প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি, আর এটা আমি কিন্তু 10-15 মিনিট একটু রেস্টেও রেখে দিয়েছিলাম, একটু রেস্টে রেখে দিলে ভালো হয়। আমি বিফটাকে একদিকে 7 মিনিট মতন ভেজে নিলাম, আর এখন একটা উল্টিয়ে দিব। বিফটা একটু হার্ড থাকে, এই জন্য এটা একটু ভালো করে ভেজে নিতে হবে। আপনি কমপক্ষে 12-13 মিনিট ভেজে নেবেন, আঁচটা একদম কমিয়ে রাখবেন না, কারণ আঁচটা কমিয়ে রাখলে এটা শক্ত হয়ে যাবে। 12-13 মিনিট আমি ভেজে নিলাম, আর এটা এখন নামিয়ে নেব। এটা হয়ে গেছে, এমন এটা কালারটা এমন একটু পোড়া পোড়াই হবে, তাহলে খেতে ভালো লাগবে। খুবই সহজ এবং মজাদার একটি রেসিপি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে ট্রাই করতে পারেন, আর আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।